প্রিয় দর্শক, বাংলা ভিশনে পর্দায় সকালবেলার নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম। আজ আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে আমন্ত্রিত হয়েছেন এমন একজন সঙ্গীত শিল্পী যিনি তার 30 বছরের লম্বা ক্যারিয়ারে 43টির মতো সোলো অ্যালবাম করেছেন, 300-এরও বেশি যার মিক্সড অ্যালবাম এবং অসংখ্য প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন, এবং তার জন্য স্বীকৃতিস্বরূপ 3-3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি আমাদের সবার প্রিয় মনির খান। মনির ভাই, স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে বলছিলাম যে 30 বছরের মতো কম বেশি 30 বছরের ক্যারিয়ার, তারপরে অ্যাওয়ার্ড, এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেটাকে বলে, এতগুলো অ্যালবাম, মিক্সড অ্যালবাম, সব কিছু মিলিয়ে যদি একটু একটু পিছন ফিরে তাকান, কেমন লাগে এই জীবনটা, এই ক্যারিয়ারটাকে যদি বলি? আসলে এটা সাজানো বাগানের মতো লাগে। হ্যাঁ, যে মনে হয় আমি একটি ফুল বাগানের মালি। হ্যাঁ, এই এটাকে পরিচর্যা করা বা ছোটকাল থেকে এ পর্যন্ত প্রতি ধাপে ধাপে এগিয়ে আসার এ তো অনেক লম্বা স্মৃতি। ছোট্ট একটি আসরে সব বলে সম্ভব নয়। আমার সেই বাবার থেকে শুরু করে, মার থেকে শুরু করে, এই হারমোনিয়াম এখান থেকে তো হাঁটি হাঁটি পাপা করে আজ এ পর্যন্ত। যারা গুণী মানুষ, যারা আমার গুরুজন, আমার স্কুলের শিক্ষক থেকে শুরু করে সঙ্গীতের গুরুজন, যারা অসংখ্য মানুষ, তাদের অবদানের ফসল আজকে মনির খান। পাশাপাশি সারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা গান শুনে আজকে আমাকে মনির খান তৈরির পেছনে যথেষ্ট ভূমিকা রেখেছেন, তাদের কথাও কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তো সব কিছু মিলিয়ে একটি সাজানো বাগানের মালি আমি, এই তো চলছি। চমৎকার করে বলেছেন। তো এই যে বাবা মার কথা বললেন, তো বাবা মারা কি আগে থেকে চাইতেন যে তার ছেলে মনির? আসলে বাবা এবং মা তারা সন্তানের ভবিষ্যৎ দেখতে পারেন, এটা আমি বাস্তব প্রমাণ। আমার বাবা স্কুল শিক্ষক, ওনার বয়স এখন 96 ইয়ার্স। মাশাআল্লাহ, উনি সুস্থ আছেন, এখনও খালি চোখে পেপার পড়েন উনি। বাহ, চমৎকার। তো এই শিক্ষক পিতার চোখ হয়তো উনি সেইভাবে দেখতে পেরেছিলেন যে আমার এই সন্তানটিকে এই পথে দিলে সে সঠিক লক্ষ্যে পৌঁছাবে। আমার বাকি দুই ভাই তারা শিক্ষক, বাবার ওই প্রফেশনে তারা গেছেন। একেবারে ছোট ভাই সে ব্যাংকার, আর আমি সঙ্গীত নিয়ে আছি। উনি কিন্তু অন্য কাউকেই কখনো জোর করেন নাই যে তোমরা এটা করো, এটা করো, কিন্তু আমার বিষয়ে তিনি বলতেন যে তোমাকে গান শিখতে হবে। মানে বাবার চোখ এবং শিক্ষকের চোখ দুটো দিয়েই দেখেছিলেন আসলে। 1987 সালে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তখন তো টকবেগে যৌবন, আমি খুব দুরন্ত ছিলাম, সবার সাথেই ছোটাছুটি, হইহল্লা, নাটক করা, এলাকায় গান করা, ঘাড়ে খাট চৌকি নিয়ে মঞ্চ করে বিভিন্ন অনুষ্ঠান করা, এগুলো তো খুব বিজি থাকতাম। তো বাবা দেখলেন যে একে যদি বাঁধতে হয়, আটকাতে হয়, তাহলে ওর একটা জায়গায় বন্দি করতে হবে। এবং আমি তখন মাঠে ঘাটে খালি গলায় গাইতাম, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত যতগুলো 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি যে উপলক্ষগুলো ছিল, সেখানে প্রতিযোগিতার আয়োজন হতো, তা অংশগ্রহণ করতাম, ফার্স্ট হতাম। এবং আল্লাহ মাফ করুক, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন সেকেন্ড হই নাই গানে কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে। এটিও তাকে হয়তো সেই দৃষ্টিতে আকর্ষণ করেছেন যে সে তো পারছে বা হচ্ছে। কখনো প্লেট নিয়ে বাসায় আসছি, কখনো আয়না চুড়ে নিয়ে আসছি, এরকম পুরস্কার গ্রামে, যে এগুলোতে তাকে আগে উৎসাহ দিয়েছে। তো তখন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে বললো যে 3 মাস বা 3.5 মাস যে রেজাল্ট সময়টা, যে সুযোগটা বা সময়টা লাগে, এখান তুমি কী করবা, কী করতে চাও? তাহলে যে বাবা, আমার তো কোনো কিছু করার সুযোগ নেই, বন্ধুবান্ধব আছে, আড্ডা মারবো, ঘোরাফেরা করবো। বলো না, তুমি ভালো গান গাও, সবাই তো বলে, আমি নিজেও শুনেছি, চলো হারমোনিয়াম কিনে নিয়ে আসি। তা বাবার সাথে গিয়ে আমি হারমোনিয়াম কিনে আনলাম, তখন সেই আমলে 2500 টাকা দিয়ে। সেই হারমোনিয়ামটি এখন আমার কাছে আছে, এই তো শুরু হলো তখন থেকে। তার মানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যে যে সময়ে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর আমরা মানে পরের ধাপে কী যাবো, কী করবো, সেই সময়টার কথা চিন্তা করি, তখন আপনার বাবা অন্য হওয়ার থেকে আলাদা হয়ে আপনাকে হারমোনিয়াম কিনে দিয়েছেন, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে তার মানে এর আগ পর্যন্ত আপনি নিজের খালি গলায় নিজের মতো করে গান গাইতেন? তখন আমি নিজেই গাইতাম। তখন তো আসলে ক্যাসেট প্লেয়ার বা অন্য কোনো এত সুযোগ ছিল না, আর আমরা তো সেই গ্রামে জন্মগ্রহণ করেছি, একেবারেই কাদামাখা, ধুলোমাখা, শুকনার সময় প্রচণ্ড ধুলা বালু, দুরন্ত জীবন, বৃষ্টির সময় প্রচণ্ড কাদা, এইগুলো পাড়ি দিয়ে আমাদের শহরের আলো দেখতে হতো।
তো সেই জায়গা থেকেই আমি বাবাকে স্যালুট দিই যে সে কীভাবে চিন্তা করলো যে সেই জন্মগ্রহণ করার স্থান আর এই ঢাকা শহর এবং সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কাছে একজন পরিচিত ব্যক্তি হিসেবে বা প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠব। আমি অবাক হই, আচ্ছা আমি অবাক হয়ে যাই তিনি ওখানে বসে কীভাবে চিন্তা করলেন। এবং সত্যিকার অর্থে উনি সাথে করে আবার নিয়ে গেলেন প্রায় 10 কিলোমিটার দূরে একজন উস্তাদের কাছে, রেজা খসরু। উনিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, উনি স্কুল শিক্ষক ছিলেন এবং খুলনা বেতারের উনি নিয়মিত গায়ক ছিলেন। তার কাছে নিয়ে গিয়ে আমার প্রতি শুক্রবারে গান শেখার একটা সুযোগ করে দিলেন, যেতাম সেখানে বাইসাইকেল চালিয়ে। এই যে একের পর এক তার, ওই যে বললাম না একটা ধাপ এগিয়ে যাওয়ার যে কৌশল, এগুলো বাবার কাছ থেকে আমি শিখেছি। উনি সুন্দরভাবে যেমন কাঁথা সেলাই করে যেমন একটা একটা করে প্রতিটি ঘর পূরণ করে, বাগান পরিচর্যার মতো করে, কিন্তু তেমনি আমার জীবনটাকে উনি সেভাবে। এই যে 87 এর পরে আপনার গান শেখা শুরু ওস্তাদের কাছে, কিন্তু তার আগ পর্যন্ত কি ধরনের গানগুলো গাইতেন তখন? আমি তখন নজরুল গীতি ওই রেডিওতে বাস্ত শুনে শুনে শিখতাম। তারপরে রেডিওতে যে অনুরোধের আসরগুলো হতো, তো অনুরোধের আসর মানেই তখন মানুষের পছন্দের গানগুলো এবং শিল্পীর জনপ্রিয় গানগুলো তখন বাজত। তো আমরা করতাম কি, 4-5 জন বন্ধু 4-5টা খাতা কলম নিয়ে বসে যেতাম। কমন কিছু গান ছিল যে গানগুলো বাজতই, যেমন রাত 11:05 একটা অনুষ্ঠান হতো অনুরোধের আসর ঢাকা ক ক, সেখানে আমরা ওই প্রতিনিয়তই ওই 11:05 হলেই আমাদের খাতা কলম নিয়ে বসে যাওয়ার যে আয়োজনটা সেটা আমরা করতাম। দেখা গেলো ও 2 লাইন লিখছে, আরেকজন 2 লাইন লিখছে, এবং 4-5 জন মিলে গানটা ভাগ করে নিতাম যে এই জায়গাটুকু লিখবে এই জায়গাটুকু লিখবে, গানটা লেখা হয়ে গেল। পরের সপ্তাহে বিশেষ করে সোমবারে এটা হতো, সোমবার রাত 11:05, পরের সপ্তাহ সোমবারে আমরা আবার ওই 5 জন যার যতটুকু মেধা আছে তাই দিয়ে সুরগুলো ধারণ করতাম টুকটুক করে। এভাবে বললাম না কাঁথা সেলাই করার মতো, যে একটা পর লাইন বাই লাইন এগুলোভাবে সুরগুলো তখন তুলতাম। হয়তো দেখলাম অত পাকাপোক্ত হতো না, বাট কাছাকাছি যেতাম, ওইগুলো গাইলেই তখন গ্রামের মানুষ খুব খুশি হতো। ওই সময়ের কোনো গান যেটা আপনার খুব পছন্দ এখনও গাওয়া হয় বা গুনগুন করে গাওয়া হয় বা মঞ্চে যদি গাওয়া হয় বা না হয় শুনতে চাই একটু? হ্যাঁ, আমি যেমন নজরুল গীতি ওনার ওই গানটি গিয়ে বহু জায়গায় আমি প্রথম পুরস্কার পেয়েছি। এবং সবচেয়ে মজার ঘটনা, যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়ি তখন প্রাইমারি স্কুলে থানা লেভেলের প্রতিযোগিতা হতো, তো আমি তো পড়তাম আমার গ্রামের স্কুলে, তা গান ভালো গাইতাম এবং পুরস্কার পেতাম দেখে আশেপাশের স্কুলগুলো তো আমার নাম লেখায় ছাত্র বানিয়ে প্রতিযোগিতায় নিয়ে যেত। জি তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে, তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে, নিয়ে গেছ হায় একটি কুসুম আমারে কবরে হতে, তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে। তো বাবা তো আপনাকে প্রথম গাইড করে করে বলল যে গানের জগতে নিয়ে আসার জন্য, যেহেতু একের পর এক পুরস্কার পেয়ে যাচ্ছিলেন, কিন্তু কথার কথা ধরুন যদি বাবা যদি ওই লাইনে না নিয়ে যেত আপনাকে ওই সময়, তাহলে মনের খান কি হতো? এটা বিধির তো সবই তার কাছেই লেখা আছে, কার ভাগ্যে কী আছে কার কপালে কী জুটবে। তবে একজন পৃষ্ঠপোষকের দায়িত্ব নিতে হয়, যার কারণেই আপনার আমাদের জীবন সুস্থ চলার জন্য একটা মুরব্বী লাগে, অভিভাবক লাগে। অভিভাবকের দায়িত্ব এবং জীবদ্দশায় বাবা সন্তানের প্রতি যে দায়িত্ব সেটি তিনি পালন করেছেন। আর কার ভাগ্যে কী জুটবে, অনেকের আছে যে ছোট্টবেলায় বাবা মারা যান, পৃথিবীতে আসার আগেই হয়তো বাবা মারা গেছেন, তার জীবন কি চলছে না চলছে, কিন্তু তার হয়তো ওই শূন্যতা রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি পরিপূর্ণ জীবন আমি নিজেকে দাবি করি যে আমার বাবা মা এখনও বেঁচে আছেন, সুস্থ চিন্তার ফসল আমি আছে, টানাপোড়ন তো থাকবেই,
কি হতাম কি হতো সেটা তো বিধির কাছেই, কিন্তু যার বাবা মা আছে তার চেয়ে বড় ধনী তো আর কেউ নেই পৃথিবীতে। তো তারপরে এই গান ছাড়ো আর কি কি ইচ্ছে করতো তখন? আমি ফুটবল খেলতাম, ভালো ফুটবল খেলতাম আপনার, যখন হাই স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন বিভিন্ন স্কুলে খেলতে গেছি, ইন্টার স্কুলে যে খেলাগুলো হতো থানা লেভেল বা জেলা লেভেলে তখন যেতাম খেলতে। আমি ভালো সাঁতার কাটতাম, আমরা নিজেরাই এগুলোর আয়োজন করতাম। আমাদের বাড়ির পাশে কপোতাক্ষ নদী, বেশ বড় একটি জায়গা ছিল যেখানে দুই পাশে বাঁধ দেওয়া, তো ওই জায়গাটিতে আমরা প্রতিযোগিতা করে নিজেরাই এটা আয়োজন করতাম। সেগুলো ছিল গ্রামের থাকা অবস্থায়, খুব আনন্দে এগুলো দিন কাটতো, বিভিন্নভাবে চলতো আর কি। কিন্তু গানের প্রতি আমার নেশাটা খুব জোরালো ছিল। আচ্ছা, তো থাকলে বাবা হচ্ছে অনুপ্রেরণা বাসা থেকে, গানের জগতে অনুপ্রেরণা কারা কারা ছিলেন ওই সময়? ওখানে আমার স্বপন চক্রবর্তী, উনিও বেঁচে নাই, মারা গেছেন, ওনার কাছে আমি নজরুলগীতি শিখতাম, কিছু ক্লাসিক্যালের কিছু অংশ তিনি শিখিয়েছিলেন, ইউনুস আলী মোল্লা। তারপরে ওখান থেকে কোটচাঁদপুর থেকে সেরে যখন আসলাম কালীগঞ্জ আর শহরে, গুঞ্জন শিল্পী গোষ্ঠী আমরা করলাম 19 জন মিলে, সেখানে আমাদের গান শেখাতেন খন্দকার এনায়েত হোসেন। আচ্ছা, উনি কালীগঞ্জে চাকরি করতেন, বাগেরহাট ফকিরহাট ওনার বাড়ি, ওখানে দীর্ঘদিন গান শিখেছে এবং ক্লাসিক্যালের হাতে ঘড়ি ওনার হাতেই। আচ্ছা, তা উনি খুব আদর করে যত্ন করে সবাইকে শেখাতেন, বাট একটু বেশিই আদর করতেন আমাকে, কারণ আমার ওই নেওয়ার বিষয়টি জানার বিষয়টি খুব বিরক্ত করতাম। আচ্ছা, যে স্যার এটি আমাকে আরেকবার দেখিয়ে দিন বা স্যার এটা বুঝতে পারতেছি না আপনি একটু গেয়ে দেখান। তো উনি থেকে থেকে বিরক্ত হলেও সবাইকে বলতেন যে তোরা ওর মতো করে কেন আমার কাছে চাস না, ওর মতো করে কেন আমার কাছ থেকে আদায় করিস না। তো এখন স্যারের সাথে যখনই দেখা হয় আমাকে দেখে কাঁদে, মানে আনন্দে কাঁদে, আনন্দে কাঁদে যে দেখো তোমাকে কত বকা দিয়েছি, কত সবার সামনে কত কথা বলেছি, তুমি কিছু মনে করো না। এখন জানতাম যে তোমাকে দিয়ে হবে, এবং তোমার ইচ্ছাটার আমি এখন খুব তারিফ করি যে তুমি আসলেই আদায় করার বিষয়টি তোমার ভিতরে ছিল এবং এই জন্যই তোমার এটা হয়েছে। যাই হোক, উনি এখন ঢাকায় আছেন। ওখান থেকে ঢাকা আসলাম আমি 91-এ, 88-89-এর দিকে আমি খুলনা বেতারে অডিশন দিয়ে আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী হই। সেটা নিজের ইচ্ছে, বাবার অনুপ্রেরণা অবশ্যই না, বাবার অনুমতিতেই যখন গান শিখলাম আমি বললাম যে বাবা একটু রেডিওতে আমি অডিশন দিতে চাই, তো ঠিক আছে দাও। তখন তো খুলনা বেতারে আমরা ইউনুস আলী মোল্লা উনি ওনার সাথে করে গেলাম, উনি ছিলেন, 25টি গানের তালিকা দিতে হতো, 25টি গান শিখে নতুন পুরানো সব মিলিয়ে অডিশন দিলাম। এবং অডিশন দেওয়ার আরেকটি আনন্দের খবর যে অডিশন বোর্ডে আমার কাছ থেকে 8টি গান শুনলেন। আচ্ছা, শোনার পরে বেরিয়ে আসলাম, আসার পরে পাশে একটি ছোট্ট দোকান আছে ওখানে চা খাচ্ছি, আবার আর ডি সাহেব লোক পাঠালেন যে ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসো। গেলাম, গিয়ে বললো যে তোমার গলার ভিতরে কী জানি আছে, আবার কী যেন খুঁজে পেতে চাই পাচ্ছি না, তুমি আরেকটু গান শোনাও। আবার 4টি গান শোনালাম, শোনার পরে মিনিট পাঁচেক ওনার রুমে ডাকলেন, ডেকে বললেন যে চলো আরেকবার স্টুডিওতে যাই, আরেকটু শুনতে চাই। যাক, ওখানে আরও 4টি গান ওই দিনই রেকর্ড করে রাখলেন আমার। আমি ফিরে আসলাম, আসার পরে দেখি মাস দুয়েক পরে একটা চিঠি যে কণ্ঠস্বর পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। তো আরেকটি চিঠি আসলো যে 4টি গান রেকর্ড করা হয়েছিল, ওখান থেকে 2টি গান আমরা অমুক দিন বাজাবো। হ্যাঁ, তো এই এই যে এটাও একটা আমার কাছে খুব মজার মনে হয়, আরেকটি ধাপে এগিয়ে গেলেন। হ্যাঁ, যে অডিশন দিতে এসেই আমার গান রেকর্ড করা হলো এবং অডিশন বোর্ডে 8টি গান শোনা বা 4টি গান রেকর্ড করা, এটা আমি আমার কাছে আনন্দ দেয় যে হয়তো বা তাদের কাছে একটু হলেও ভালো লাগছিল বলে এটি করেছে। মানে কী কী গান গেয়েছেন যদি অনেক বছর আগের কথা মানে মনে আছে? কিছু তো মনে আছে। হ্যাঁ, আমি আমার রেজা খুশরু স্যারের সেখানে একটি গান ছিল, আমি নয়ন দিয়ে নয়ন থেকে জবাব পেলাম না তো। আচ্ছা, তারপরে তোমায় ভালোবাসতে এলাম আবার নতুন করে, এরকম বেশ কয়েকটি গান আমি গেয়েছি। শুনতে পারবো একটু হালকা করে কোন একটা গান? আমি নয়ন দিয়ে নয়ন থেকে জবাব পেলাম না তো, আমি নয়ন দিয়ে নয়ন থেকে জবাব পেলাম না তো। একটি গান গেছিলাম, আরেকটি গান গেছিলাম ইউনুস আলী মোল্লা ভাইয়ের লেখা এবং সুর করা। তোমায়
ভালোবাসতেলাম আবার নতুন করে, তোমায় ভালোবাসতেলাম আবার নতুন করে। এভাবে চারটি গান আমি সেখানে রেকর্ড করেছিলাম। পরবর্তীতে আমাকে জানানো হলো যে অমুক দিনে বাজবে। আমি সেদিন সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে, আমাদের মাটির ঘর ছিল, তো মাটির ঘরের সামনে উঠানটা অনেক সুন্দর করে মা গুছিয়ে রাখতো। উঠানে পাটি পেতে বিকাল 4:05 গান বাজলো। পাটি পেতে সব বন্ধু বান্ধব, দাদি দাদা, ভাই ভাবি, সব লোকজন নিয়ে ওখানে। আর মনে আছে মা আবার ওই দিন প্রথম ছেলের রেডিওতে গান বাজবে, তো উনি আবার একটু খাবারের আয়োজন করলেন, সবাই একটু খাইলেন। ওই যে গ্রামের খাবার, যেটা মুরগি বা ওই যা হয় আর কি, গ্রামের সবাই মিলে খাওয়া দাওয়া করে গান শোনার আসন। এই কথাটা শুনবো, একটা ফোন ওয়েট করছে, লাইনটা কেটে যাবে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, জি, সকালবেলা রোদ্দুরের পক্ষ থেকে স্বাগতম। জি, ভালো আছি। কে বলছেন কোথা থেকে? আমি কথা বলছি অসিত চক্রবর্তী, অনেক হরিরামপুর মানিগঞ্জ থেকে। আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশকে ধন্যবাদ, এরকম একটি অনুষ্ঠানের জন্য অপেক্ষা ছিলাম যে কবে এই পাবো মনির ভাইয়ের সাথে কথা বলবো। আমার অনেক অনেক ভীষণ প্রিয়, আমার বাবারও প্রিয় ছিল, আমার বাবা নিয়ে। তো আমি মনির ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, আদা। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। মনির ভাই, আপনি আমাদের হরিরামপুর এ আসছিলেন, আমি কনসার্টে আপনার গান শোনার আগ্রহ হয়েছিল। তো আমার বাবার শিল্পী, আপনি অনেক প্রিয়, আমার বাবার প্রিয় শিল্পী ছিলেন। তো আমার বাবা নেই না, ফেরা দেখে চলে বলতাম, দেখো বাবা এই এই গানটি কার বলো তো, বাবা বলতেন মনির খান। আর কি সুন্দর করে হাসিটা দিতেন আমার বাবা। তো আমার একটি গানের রিকোয়েস্ট আছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, এই গানটা আমি শোনাবো। আপনি সুস্থ থাকেন এইটাই কামনা করি। আপনি আমার অনেক ভীষণ প্রিয় শিল্পী, দোয়া রাখবেন দাদা, দোয়া রাখবেন, ভালো থাকবেন দাদা। আপনার বাবার শান্তি কামনা করছি। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে বলেছেন, আবেগ তার মনের আবেগটুকু যতটুকু প্রকাশ করা যায় বলেছেন। কেমন লাগে এই যে এক জেনারেশনের পছন্দ, আরেক জেনারেশনের পছন্দ, এই যে দুই জেনারেশন পছন্দ করে গানগুলো? আমি তো আগেই বলেছি যে শুরুর দিকে একটি ফুলের বাগান, হ্যাঁ, ফুলের গন্ধ তো সবাই নিতে চায়, কি ছেলে কে বুড়ো, তাই না? তো একটি ফুলের সুবাস সবার জন্যই সমান, কখনো কিন্তু কেউ নাক শিটকায় না যে না এই গন্ধটি ভালো লাগছে না। যদি ভালো জিনিস মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা থাকে, যদি ভালো কিছু সৃষ্টির পেছনে আমি সময় দিই এবং সেটি যদি সত্যিকার অর্থেই ভালো সৃষ্টি হয়, মানুষ সেটি গ্রহণ করে, আমি তার বাস্তব প্রমাণ। আমার 25 বছর পার হয়ে গেল প্রথম অ্যালবামের বয়স, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। আজও পর্যন্ত আমি পথে ঘাটে বা গাড়িতে চলতে ফিরতে বা কোনো মার্কেটে গেলে কানে বাজে, দেখি বাজছে গানটি। তো আমার ওয়াইফ গত সপ্তাহে বলতেছে, সে মৌচাকে গেছে বাচ্চা নিয়ে জামা কাপড় দেখতে, তো বলল যে আমি 4-5টা দোকানে গেলাম, প্রতি দোকানে দেখি তোমার গান বাজছে, তা তুমি তো ভালোই হিট। এত বছর পরে বললাম যে তুমি কি মনে করো যে আমার গা গরম থাকলে আমি হিট? তা বললো যে না, গান বাজতেছে আমি তো এত ভাবি না যে তুমি এত প্রিয় মানুষ সবার কাছে। তখন এসে বললো, যখন আসি যে রিক্সায় উঠলাম, সেও দেখি মোবাইলে কানের মধ্যে ওই যে হেডফোন দিয়ে ও তোমার গানই শুনতেছে। আমার মেয়ে জিজ্ঞাসা করছে, আঙ্কেল কার গান শোনেন? বলটা মনির খানের গান। তা পরিচয় দেয় নাই যে আমি মনির খানের মেয়ে বা কি। তো যাই হোক, সে মজা করে খুব বলছিল। তো এই জন্য যে ভালো জিনিস সবসময়ের জন্যই ভালো, সবসময়ের জন্যই ভালো। হ্যাঁ, তো এই 96-এ তোমার কোনো দেশ নেই অ্যালবামের কথায় আসবো, তার আগে এই যে এক ধাপ থেকে আরেক ধাপ, খুলনা বেতার থেকে এবারে ঢাকার পথে আসা, সেটা কি গানের জন্যই আসা? মূলত উদ্দেশ্য গানই ছিল, কারণ বাবার খুবই একাগ্রতা ছিল যে না, আমার ছেলেকে এখানে আনতেই হবে এবং এই জায়গায় আমি বেঁচে থাকতে তার প্রতিষ্ঠিত সঙ্গীতের জীবন আমি দেখে যেতে চাই। তো উনি যে কোনো কারণে, ওনার একটু কষ্ট ছিল, আমার এলাকার তো একটু ধর্মভীরু মানুষের সংখ্যা বেশি, এটাকে তারা সহজ করে নিতেন না, কিন্তু বাবা কোনোভাবেই উনি এগুলোকে অত গুরুত্ব দেন নাই। উনি বলেছেন যে তার আল্লাহ একটি প্রতিভা দিয়েছেন, এই প্রতিভার শেষ আমি দেখতে চাই।
যখন উনি সেখান থেকে একটু ধাক্কা খেলেন বা তাদের কাছ থেকে একটু কড়া কথার কারণে মনটা তার একটু খারাপ হলো, তখন আমাকে ডেকে বললেন যে দেখো বাবা, সন্তানের জন্য একজন বাবা সবসময় ভালোই চাই, কিন্তু আশেপাশের লোক যখন একটু কষ্ট দেয় তখন ভিতরে যন্ত্রণা, তখন একটু যন্ত্রণা হয়, এই যন্ত্রণার সব কিছু শান্তি দেওয়ার দায়িত্ব তোমার, আমি দেখতে চাই যে তুমি ওখানে গেছো, এই জবাবটুকু তোমার কাছ থেকে আমি পেতে চাই। গানের জন্য যা যা করার আমি করব, তুমি শুধু তোমার জায়গায় ঠিক রেখো, চর্চাটা করো। তা আমি সত্যিকার অর্থে আমি সেই বাবার দেওয়া হারমোনিয়াম দিয়ে এখনও প্র্যাকটিস করি, আমি প্রতিনিয়ত সেই কথাটি মনে রাখি। এবং আমি প্রমাণিত যে চর্চা করলে যদি সঠিকভাবে লেগে থাকা যায়, সঠিক চিন্তা করা যায়, সময়ে একটু দেরিতে হলেও সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব হয়। আচ্ছা, এই আপনার প্রথম অ্যালবাম, তোমার কোনো দোষ নেই, এই অ্যালবাম থেকে একটা গান যদি শোনাতে হয়, আমি তার আগে ওনার বাবার গান, হ্যাঁ অবশ্যই রিকোয়েস্টের গান, বাবার গানটি শুনিয়ে দিই, কারণ উনি অপেক্ষা করছেন। উনি বলেছেন যে বাবা পৃথিবী থেকে চলে গেছেন, আমি সেই বাবার আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি বাবার গানটি। গানটি লিখেছেন, জোর করেছেন মিল্টন খন্দকার। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম তোমার কারণে, বাবা তোমার কারণে, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। বাবা সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া, অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া, তোমার আদেশ ছিল বড় হতে হবে, পেতে হবে দাম, তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। অসম্ভব জনপ্রিয় গানটা এবং সবসময় হৃদয়কার এই গানটা, যে কোনো এবং দুই জেনারেশনেরই। তো এই যে প্রথম 96 অ্যালবামটা করা, এবং আপনি, আমি যদি বলি এখন পর্যন্ত যেটা বলছেন, আপনি সব ক্ষেত্রেই কিন্তু সৌভাগ্যবান ছিলেন, সেক্ষেত্রে বাবার কাছ থেকে সাপোর্ট, বন্ধু বান্ধবদের কাছ থেকে, তারপরে ওস্তাদদের কাছ থেকে একের পর এক সুন্দর, মানে একটা 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 শিল্পীর সুন্দর লাইনে যাওয়ার জন্য যেই সাহায্যগুলো দরকার সবগুলো কিন্তু আপনি পেয়েছিলেন। আমি খুব সুন্দর একটি কথা আপনি উত্থাপন করেছেন, আমি কখনো কোনো কেউ আমাকে মিসগাইড করে নাই, এর ক্ষেত্রে আমি খুবই ভাগ্যবান। এখন আমি সেই পেছনের দিনগুলো যখন স্মরণ করি, আমি মানুষগুলোর চেহারাও সামনে নিয়ে আসি, তা আমি কাউকে বলতে পারবো না যে এই ব্যক্তি আমাকে একটু ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছেন, হয়তো সেটি আমার বাবা মার দোয়া ছিল, আল্লাহ পাকের হুকুম ছিল। আমি সবার কাছ থেকে না সুন্দর যুক্তি, সুন্দর বুদ্ধি, সুন্দর পথ দেখিয়ে দেওয়ার এই জায়গাটি আমি লক্ষ্য করেছি। এই সৌভাগ্য সবার কিন্তু হয় না, এটা আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনার হুকুম ছিল বলেই আজ আমি এখানে এসেছি। সবার মধ্যে একটা চিন্তা ছিল যে একটু ভালো কিছু হলেই ওকে নিয়ে আমরা চিন্তা করি, কী ফিল্মের গান, কী অডিওর গান। আমি দেখেছি গাজী মাজহারুল চাচা, উনি তো অনেক বিজ্ঞ এবং উনি এশিয়া মহাদেশের মধ্যে উনি শ্রেষ্ঠ গীতিকারের একজন, ভালো গান লিখলেই আমাকে ফোন করতো, বাবা একটু আসো তো, তুমি কিন্তু খেয়ে এসো না, দুপুরে আমার সাথে খাবে, খাবার টেবিলে গানটা দেখাতেন যে কালকে রাত্রে একটা গান মনে হলো, তোমার কাকি বললো গানটি মনিরকে দাও। তো এই যে তাদের মধ্যেও যে একটা চিন্তার জায়গা তৈরি করা যে না ভালো কিছু হলে মনের কিনে ভাবা, আহমেদ ইমতাজবুল ভাই আজ পৃথিবীতে নাই, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, ভালো কিছু সৃষ্টি হলেই আমাকে মামা বলতেন, মামা একটু আসো তো, তুমি বিকালে চলে এসো, একটা জিনিস তৈরি হয়েছে দিয়ে বসতাম, তার জিনিস মানেই তো, হ্যাঁ। তারপরে যে মিল্টন ভাই, এখনও পর্যন্ত মিল্টন ভাইকে তো আমি সঙ্গীতের পিতা বলি, পিতা মানি, প্রথম অ্যালবাম থেকে, হ্যাঁ, কারণ তার যে আমাকে গড়ে তোলার বিষয়টি, আমার বাবা মা তো আমাকে পথে উঠিয়ে দিয়েছেন ঢাকা আসার পথ, হ্যাঁ, কিন্তু আমার আঞ্চলিকতা, আমার গানের গায়কী, শব্দ উচ্চারণ এবং তাল লয় সব কিছু গড়িয়ে পিটে তৈরি করা, যেটা কাদা সুন্দর একটা পুতুল বা সুন্দর অন্য কিছু বানানোর ক্ষেত্রে যে কারিগর, এটি সত্যিকার অর্থেই মিল্টন ভাইয়ের অবদান, আমি আমি বলে শেষ করতে পারবো না, আমি তার সম্বন্ধে বলতে চাই না, এই কারণেই আমি কি বলবো, একটা বলতে গেলে আর একটা কম হয়ে যাবে। তো যার কারণেই
এই যে গতকালও আমি তার নিয়ে বসছিলাম, সে আমাকে বললো যে তুমি আসো একটু বসি। আমরা প্রতি সপ্তাহে মিনিমাম 4-5 দিন বসি একসাথে। তখন সে আমাকে বলতেন যে গান তোমাকে দিয়ে হবে, কিন্তু এই গান করার আগে যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো শুদ্ধ করতে বেশ কিছু সময়ের প্রয়োজন, এবং সে সময়টা আপনি জেনে ভালো লাগতে পারে, অবাকও হতে পারেন। 1992 সালে আমরা প্রথম অ্যালবামের কাজ শুরু করেছিলাম, তোমার কোনো দোষ নেই, তখন শিরোনামটা নির্ধারিত হয়নি। গান করছি, করতে করতে যখন 1995 শেষ পর্যায়ে আসলাম, 4 বছর পেরিয়ে গেছে প্রায়, তখন আমরা 12টি গান একসাথে করলাম। এই 12টি গান করতে গিয়ে আমরা প্রায় 20-22টি গান রেকর্ড করেছি। এর পেছনে অবশ্য যথেষ্ট ভূমিকা এবং যথেষ্ট অবদান রেখেছেন আমার একেবারে এই বড় ভাইয়ের মতো বিউটি কর্নারের মালিক বা স্বত্বাধিকারী যাই বলি, হাজী নুরুল্লাহ মিলু ভাই, প্রথম অ্যালবামটি যিনি ছিলেন, উনিও কেমন জানি আমাকে অন্যরকমভাবে ভালোবেসে ফেললেন। আমি বললাম না যে কেউ আমাকে ভুল পথে নেয়নি এবং কুযুক্তি দেয়নি। তো উনি বললেন যে মিল্টন ভাই, এই ছেলেটি যেভাবে কাজ করতে চায় আপনি করান, আমার কোনো আপত্তি নাই, টাকা পয়সা যেখানে যা প্রয়োজন আমি দেখব। তা প্রথম অ্যালবামেই ব্যবসা হবে কি হবে না এটি না ভেবে উনি একেবারেই কোনো ক্লান্তি না এনে আমার পিছনে কিন্তু সময় দিচ্ছেন, সাহস দিচ্ছেন, অর্থ দিচ্ছেন। তো 20-22টি গান রেকর্ড করার পর ওখান থেকে আমরা 12টি গান বেছে নিলাম, নাম নির্ধারণ করলাম তোমার কোনো দোষ নেই। এই যে 4টি বছর আমি সময় দিলাম, এই সময় দেওয়ার কারণ হলো প্রতিটি গান আমি প্রতিদিন মিল্টন ভাইকে 2-3 বার করে শোনাতাম। শোনানোর পরে উনি ওখানে মার্ক করে দিতেন যে এই শব্দটা উচ্চারণের এটা প্রবলেম আছে, এইভাবে এভাবে উচ্চারণ করতে হবে, গ্রুমিংয়ের মতো করে একদম করে দিতেন। ছোট্ট একটি ক্যাসেট প্লেয়ার ছিল আমার, উনি আবার গিয়ে আমাকে দেখে যেতেন, আমি রাত ভরে শুনতাম, শুনে পরের দিন আবার এসে শোনাতাম। তো এইভাবে যে লাইন বাই লাইন এক একটা করে গানের যে সুন্দর সুস্থ শরীর তৈরি করার যে ব্যাপারটি উনি আমাকে শিখিয়েছেন। তো আমি যে পারি বা সব জেনে গেছি তা নয়, আমি এখনও কিছুই জানি না, কিছুই পারি না। তো যতটুকু শিখেছি মিল্টন ভাইয়ের কাছে, যেটা সুস্থ সঙ্গীত চর্চার ক্ষেত্রে প্রাথমিক লেভেলে হয়তো আমি এখনও, তবু আমার মাথার মধ্যে কাজ করে যে না, একটা গান গাইতে গেলে ওই মিল্টন ভাই শেখানো সেই কথাগুলি আমার মনে আসে যে এইভাবে গাইতে হয়, এইভাবে উচ্চারণ করতে হয়, এইভাবে কথাগুলো ভাঙতে হয়, এইভাবে রেস্টটা রাখতে হয়, লাস্ট শব্দের উচ্চারণের কতটুকু কী করতে হয়, আমার কিন্তু প্রতিনিয়ত মাথার মধ্যে ওটা খেলে। তো এই 4টি বছরে আমার এই উপকারটুকু হয়েছে। আর প্রত্যেকটা সঙ্গীত শিল্পী কিন্তু একটা পছন্দের জায়গা, একটা স্বপ্নের জায়গা থাকে প্লেব্যাক, সেটা প্রথম কবে করা? প্লেব্যাকের জন্য আমি আর বেশ খায়েশ ছিল ভিতরে, কবে আমি গান গাইব। আমি কিন্তু গিয়ে এই শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে বা এলভিসি স্টুডিওতে যেখানে যেখানে সিনেমার গান রেকর্ড হতো আমি যে উকি দিতাম। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে আমাকে সরিয়েও দিয়েছে, এই তুমি সরো, চিন্তা না তো। তখন দেখা গেল ভিতরে ঢুকতে পারে নাই, তখন ফিল্মের গান হতো অনেক ঘটা করে, দেখা গেছে যে স্টুডিও ঢুকতে গিয়ে অন্তত পক্ষে 45 জোড়া জুতা পড়ে আছে, মনে হতো এটা কোনো বাটার দোকান অথবা কোনো জুতার দোকান। মানুষের ভিড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মুভির সাথে সঙ্গীত পরিচালক, ফিল্ম পরিচালক, একেবারে হইহুল্লোড় পড়ে যেত সেখানে। ঢুকতে গিয়ে অনেক সময় ঢুকতে পেরেছি, অনেক সময় পারি নাই। তা আমি এসে মিল্টন ভাইকে বলতাম যে ভাই আমি গেছিলাম, আমাকে ঢুকতে দেয়নি। তা বলতো মন খারাপ করো না, একদিন তোমাকে রিসিভ করবে, অপেক্ষা করো। তো যাই হোক, সেও একটি বিষয়, সংসারের সুখ দুঃখ ছবি, আলম খান চাচার সুর করা, সঙ্গীত পরিচালক উনি, একটা পারিবারিক গান, সৈয়দ আব্দুল হাদি ভাই, সাবিনা আপা, সেখানে 4টি লাইন সুযোগ, মনির খান তা আমাকে ডাকলেন, মিল্টন ভাই যেরকম আলম ভাই তোমাকে যেতে বলছে। তো আমি গেলাম মোহাম্মদপুরনার বাসায়, তো বললো বাবা তুমি এই 4টি লাইন ভালো করে শিখো। আমি শিখলাম, শিখে শ্রুতিতে গাইলাম। তো গাওয়ার পর আমার মনে হলো যে পৃথিবীর সবচেয়ে শান্তির সময় আমার এখন, যে আহা চলার নামই তো জীবন, জীবনের নাম চলা, তাই চলছি আমরা সবাই সুখে দুঃখে সারা বেলা, এই 4টি লাইন গাইলাম। তাও সেটা 2000 সালের আগে, 99 সালের দিকে। এই তখন থেকেই বেশ কিছুদিন আর কেউ আমার ডাকে না। এর মধ্যেই হঠাৎ
দেখি বুলুল ভাই আমাকে ফোন দিয়েছেন, ওনার নাম্বারটা আমার কাছে ছিল না, আমি তখন আনসার ভিটিভিতে চাকরি করতাম। আচ্ছা। সখীপুর একাডেমিতে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আনসার ভিটিভির জন্মদিন। আচ্ছা। তো 12 এবং 13 তারিখ বেশ ঘটা করে অনুষ্ঠান হয় জাতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী যিনি থাকেন উনি সেখানে সময় দেন। এই 2 দিন সারা বাংলাদেশের আনসার ভিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সর্বপর্যায়ের লোক এসে সেখানে ভালো অনুষ্ঠান হয় কালচারাল। তো সেই অনুষ্ঠানে আমি ওখানে গেছি, 3 দিন আগে চলে গেছে, রিহার্সেল টিহার্সেল হচ্ছে। তো রিহার্সেল শেষ করে আমি ওই লেকের পাশ দিয়ে ঘুরছি, আমার সময় আমার ফোনে রিং বেজে উঠল, আমি সালাম দিই। খেয়াল আছে আপনার এই স্মরণীয় সময়টা? হ্যাঁ। বলবো যে এটা কি মনির খানের নাম্বার? আমি বলছি জি। তো বলো, আমি আহমেদ ইমতিয়াজ বুলবুল বলছি, আহমেদ তখন একবার আমি বলছি স্যার বলুন স্যার বলুন। তাহলে না 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 না, এত এত ইয়ে হওয়ার দরকার নাই, আপনি কোথায়? আমাকে উনি সবাইকে আপনি কেটে বলি করে বলেন। হ্যাঁ। তাই বললাম যে স্যার আমি তো সখীপুর একাডেমিতে, আমি একটু প্রোগ্রামে এসেছি, আসবেন কবে আপনি? আমি বলছি আমি কালকে সকালে আসবো, আমাদের প্রোগ্রাম শেষ। বলে কালকে এসে আমার সাথে দেখা করবেন শ্রুতি রেগঞ্জ বিকাল 4টার সময়। আমি ঠিক আছে স্যার আসবো। তা গিয়ে উনি আমাকে অনেক কথা টথা বলে নাস্তা টাস্তা করানোর পরে বললো যে একটি গান আমি তোমার জন্য ঠিক করেছি, এই গানটি তোমার গেতে হবে। তাহলে স্যার কিসের গান? বলে চলচ্চিত্রের গান, ফিল্মের গান, তুমি আর কনক চাপা গাইবে। তা আমি তখন তো ভিতরে মানে টকবক করতেছে আনন্দের, যে আমি প্রকাশ করতে পারছি। 4টি লাইনের পরে প্রথম পরিপূর্ণ গান। তাহলে স্যার আমি কি পারবো? তাহলে হ্যাঁ পারবা না, না পারার কারণ কি? তুমি তো পারবে, অবশ্যই পারবে। কারণ এটা কেন বলছি, তার কাছে গান গাওয়ার জন্য, তার গান একটি গাওয়ার জন্য আমি অসংখ্য অডিও ক্যাসেট তার বাসায় আমি বিভিন্নভাবে পৌঁছেছি। তো উনি ব্যস্ত মানুষ, কখনো শুনেছেন কখনো শুনতে পারেন নাই, কিন্তু আমাকে ডাকে না বা ডাকছেন না, এটি আমি খুব মানে অশান্তিতে ভুগতাম যে হয়তো বা আমার দেয়ার হচ্ছে না। তো উনি বললেন যে তোমাকে ডাকার মূল কারণ কি জানো? আমি গতকাল আমি সেলুনে চুল কাটাচ্ছি, একটি গান বাজছে, বাজতে বাজতে আমি বললাম যে এই গানটি আরেকবার বাজাও। তো উনি আরেকবার বাজালেন যিনি কাটছেন চুল, তখন বললে গানটি কে গেয়েছে? তো বললো স্যার হাই আপনি চিনেন না এনাকে, বাংলাদেশের অনেক হিট শিল্পী, আপনি চেনেন না, এই দেখেন ছবি। বলে ছবি দেখে দেখলাম যে তুমি। তো তখন আমি চিন্তা করলাম যে আমার তো এই ধরনের একটি ফিল্মের গান আছে, ওখান থেকে বের হয়ে তোমাকে আমি ফোন দিলাম, সে গানটিকে বিধি আমার চোখ অন্ধ করে দাও। তো সেখান থেকে এসে উনি আমাকে আব্বাজান চলচ্চিত্রের ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই এই গানটি আমাকে দিয়ে করালেন। এই গানটি করিয়ে আমি বাসায় আসতে না আসতে উনি আবার ফোন করলেন যে কালকে আবার একটি গান আছে তুমি চলে আসো। এই তো শুরু, শুরু হলো। এর এই বিষয়ে সুন্দর করে কনকাপ একদিন একটা সাক্ষাৎকারে বলেছিল যে মনির খানের ট্রেন চালু হয়ে গেল। এ তার পরের গানটাই প্রেমের তাজমহল, চলচ্চিত্র পুরস্কার প্রথম পুরস্কার। তার পরের গানটি বুলবুল ভাইয়ের পরের গানটি প্রেমের তাজমহল গানটি, মানে অপেক্ষা যে কত মিষ্টি হয় ফল। বিধি আমার চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও। এই গানটি লিখেছিলেন লিয়াকত আলী বিশ্বাস এবং সুর করেছিলেন আজাদ মিন্টু। এই গানটি শোনার পরেই বুলবুল ভাই যে গানটি আমাকে দিয়ে করান আব্বাজান ছবির, দেখেন কাছাকাছি কিন্তু, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোন প্রার্থনা নাই, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। এই যে ফিল্মের গান শুরু করতে করতেই 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্মের গানের জন্য, 2001, 2002, 2005, প্রথমটা তো অবশ্যই স্পেশাল, অনুভূতি কেমন ছিল?
আমি সেটাও জানতাম না। আচ্ছা, কারণ আমি এত দ্রুত একটা জাতীয় পুরস্কার পাব এটা তো আমার কল্পনায় আসার কোনো সুযোগ নেই। আমি গাজীপুর একটা প্রোগ্রামে গেছি, তখন তো বিটিভি ছিল মাত্র, অন্য কোনো চ্যানেল ছিল না, টেলিভিশন চ্যানেল ছিল না। আমি গাজীপুর প্রোগ্রাম সেরে চৌরাস্তা পর্যন্ত এসেছি, অ্যান্ড্রুদ আমাকে ফোন করেছেন, কিরে কোথায় তুই? উনি তো খুব মজা করে বলেন, আমার বাবু বাবু কোথায় তুই? আমি বলছি দাদা আমি তো শোতে গিয়েছিলাম, আমি আসতেছি। এখন কোথায়? আমি স্যার গাজীপুর চৌরাস্তায়। কী খাওয়াবি বল? আমি দাদা কী খাবেন বলেন? আমি তো না জানি। আরে বুঝে বলছিস না না বুঝে বলছিস? আমি বলছি দাদা বলুন আমাকে। আরে তুই তো মেরে দিয়েছিস ছক্কা। আমি দাদা জাতীয় পুরস্কার পেয়েছিস? আমি কোথায় জাতীয় পুরস্কার পেলাম? বলে টেলিভিশনে তো তোর নাম দেখলাম, তোর নাম ঘোষণা হয়েছে প্রেমের তাজমহল চলচ্চিত্রে, জাতীয় পুরস্কার পেয়েছিস। আমি খুব খুশি হয়েছি, আয় তাদের আয় শ্রুতিতে আয়। আমি ওখান থেকে শ্রুতিতে গেলাম এবং আমার ওয়াইফকে আমি ফোন করে বললাম যে দেখো তো টেলিভিশনে আটটার খবরে আমার নামটাম বলে কি না। তো ফোন আমি ফোন রেখে কিছুক্ষণ পরেই তখন আটটার খবর শুরু হয়েছে, বললো হ্যাঁ তোমার নাম বলছে প্রেমের তাজমহল ছবিতে তুমি জাতীয় পুরস্কার পাবে, এরকম একটা কথা বললাম, আমি শুনলাম। তা তখন আমি তো এর মধ্যেই আমি তখন রাস্তা শেষ করতে পারি নাই, হয়তো মগবাজার বা এদিকে ছিলাম যে আমি দাদার ওখানে গেলাম। দাদা উঠিস আমাকে, দাদা আলাউদ্দিন চাচা সবাই সেখানে ছিলেন, একদম জড়াই ধরে খুব। তখন আলাউদ্দিন চাচা সেদিন আমাকে খুব আদর করে বাইরের থেকে খাবার এনে আমাকে খাওয়াইলো যে তুই এত বড় পুরস্কার পেয়েছিস, আয় আমি তোকে আজকে খাওয়াবো। তো যাই হোক, এই যে বললাম না যে আমি কখনো কারো কাছ থেকে আমি কোনো আঘাত সঙ্গীতের ক্ষেত্রে বা ভুল কোনো যুক্তি বুদ্ধি আমাকে দিয়েছেন এটা আমি পাইনি। সেদিনই অ্যান্ড্রোদার মধ্যে, আলাউদ্দিন চাচার মধ্যে, আর বুল ভাই তো আসেনি। এবং আশ্চর্য বিষয়ে বুল ভাই এত বড় মাপের একজন সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, তখন পর্যন্ত কোনোদিন জাতীয় পুরস্কার পান নাই। এই এক ছবিতেই আমরা পেয়েছি, আমি কনকাপা বুল ভাই একসাথেই পেয়েছি। তো সেটা অনুভূতি তো অন্যরকম। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি শুরুতে একটা সঠিক কথা বলেছিলেন যে এই বাগানের গল্প বলতে হলে আসলে অনেক সময় দরকার। আমরা আসলে 2020 সালে এসে 2001 সালের পর্যন্ত থামতে হচ্ছে। ইনশাআল্লাহ হয়তো নেক্সট কোনোদিন বসে আপনার সাথে আমরা বাকি গল্পটুকু করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য, আমাদের সাথে এত চমৎকার আপনার ক্যারিয়ার এবং আপনার ব্যক্তিগত জীবনের কথাগুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাভিশনকে, আমাদের সাথে যারা রয়েছেন ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। গল্পটা যেন এখানেই থেমে গেল, আরও অনেকক্ষণ লম্বা হলে ভালো লাগতো, বাট সময়ের কাছে আমরা বন্দী, তাই সময় বলছে আজকের মতো সায়েমকে বিদায় নিতে হবে। আগামী পর্বে আবারও দেখা হবে সকালবেলার রোদের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন বাংলাভিশনের সাথে।